আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির গোশত। এটা রান্না করার জন্য আমি 1.5 কেজি গোশত নিয়েছি। তো এটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেব কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, আর তার মধ্যে এই দারচিনি এলাচটা একটু ভাজবো। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ, তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ। এগুলো ভাজবো একসাথ করে, ভাজলে যাতে কাঁচা গন্ধটা একটু। আদা বাটা দিয়ে দেবো 1 টেবিল চামচ, আর রসুন বাটা দিব 1/2 টেবিল চামচ। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। আমি যেহেতু আস্তে আস্তে রসুন দিব, এর জন্য একটু রসুনটা কম দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব হচ্ছে একটু মরিচের গুঁড়ো। আমরা একটু মরিচের গুঁড়োটা বেশি খাই, ওটা আপনারা যে যেমন ঝাল খান ওরকম দিবেন। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষাবো। কষানোর মধ্যে আবার দিয়ে দেব জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দিয়ে আমি তারপরে দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ফেটে রাখা টক দই 6 টেবিল চামচ। দিয়ে এটাকেও ভালো করে মশলার সাথে মিশাবো। মিশানো হয়ে গেলে দেখেন যে এরকম মশলাটা কষানো হয়ে আসলে তখন আমি দিয়ে দেব 2টা টমেটো কুচি। টমেটোটা কেটে দিলে ভালো লাগে আমার কাছে একটু, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে আমার সেই মুরগির গোশতগুলো। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে কষাবো। কষানোর একটু আগ দিয়েই আমি দেখা যায় যে না আমি সেই রসুনগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে। রসুনটা দিয়ে সুন্দর করে কষিয়ে দেখেন আমার কালারটা কেমন চলে আসছে। মাংসটা এভাবে পানি কম লাগে এই রান্নাটায়, তবু আমি দিব 1 কাপ পরিমাপ। এই দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে আমার মাংসটা। কষানো হয়ে গেলে এখন একটু ঢেকে দিব আবার অল্প সময়ের জন্য। উঠিয়ে যখন দেখব প্রায় হয়ে আসছে, নামানোর 10 থেকে 15 মিনিট আগে আমি 1 কাপ পানি দেব, বেশি না। দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে দেব মাংসটাকে। কত সুন্দর কালার ফ্লেভার বের হয়েছে রান্নাটা দিয়ে। তো এখন আমি দেখেন আবার একটু ঢেকে রেখে দিলাম। তো চলে আসলাম রান্না হওয়ার পর, দেখেন আমার রান্নাটা শেষ। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন রান্না করার জন্য। আমি রান্না করেছি, এখন খেতে বসলাম। এই নিয়েছি 1টা রান, আর হলো সেই 1 পিস রসুন। মিষ্টি মিষ্টি লাগে নতুন রসুন। তো আপনারা এভাবে করবেন বাসায়। তো ফের কখনো ফিরে আসব নতুন কোনো 1 রেসিপি নিয়ে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।